বুধবার মধ্যপ্রদেশের 19তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক মোহন যাদব। শিবরাজ সিং চৌহানের বদলে এইবার তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জগদীশ দেউরা এবং রাজেন্দ্র শুক্লা। এই তিনজন ছাড়া অন্য কোনো মন্ত্রী এদিন শপথ নেননি। সূত্রের খবর, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এছাড়া ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, নাগাল্যান্ডের নেফিউ রিও, মেঘালয়ের কনরাড সাংমা, মণিপুরের এন বীরেন সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, দেবেন্দ্র ফড়নবিস প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেন, নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের সমৃদ্ধি, উন্নয়ন এবং জনকল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই মোহন যাদব রাজা বিক্রমাদিত্যের যুগের মতো সুশাসনে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আমি মধ্যপ্রদেশে সেটাই অনুসরণ করব। আমি রাজা বিক্রমাদিত্যের দেশ থেকে এসেছি এবং আমি রাজ্যের উন্নতির জন্য এবং মধ্যপ্রদেশের কোটি কোটি নাগরিকের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজা বিক্রমাদিত্যের শাসনামলে সুশাসন দেখতে পাবেন। मैं डॉक्टर मोहन यादव ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूँगा। मैं मध्य प्रदेश के राज्य के मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूँगा तथा मैं भय या पक्षपात, अनुराग या देश के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं डॉक्टर मोहन यादव ईश्वर की शपथ लेता हूं कि जो विषय मध्यप्रदेश राज्य के मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। এবারে বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে 230টি বিধানসভা আসনের মধ্যে 163টিতেই জয় পেয়েছে বিজেপি, আর কংগ্রেস জিতেছে মাত্র 66টি আসনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।